ডাল বাচ্ছিলেন, দাবা লেখে না, অমুক অমুক দাবা, মানে ডাল বাচ্চ আর কি, উনি দাবা ছিলেন না, হুজুরের পরে দাবা, হুজুর বলে দামাত বড় একা তুমি, হুজুরের বরকাত কোথেকে আসলেন, হুজুরের বরকাত আল্লাহ কোনখান দিয়ে দিছে, ওনার এলমের মধ্যে বরকত আছে এটা বলেন, দামাত বরকাত এলমিহীন, ওনার এলমের বরকত আছে এটা শুদ্ধ, হুজুরের মধ্যে মানুষের মধ্যে বরকত কই, কোরআন দেখতেছি না তো আমি, বরকত তো আল্লাহ দিবে, আল্লাহ যেখানে দিয়েছেন বলেছে কোরআন হাদিসে বর্ণিত আছে সেগুলি বরকতের, এর বাইরে ব্যক্তি কোনো ব্যক্তির মধ্যে কোনো বরকত তলব করা শিরকের মধ্যে পড়বে, বরং তার এলমের বরকত নেওয়া যাবে, এ বলতে পারেন আল্লাহ তার এলমের বরকত দিয়ে আমাদের পরিপূর্ণ করে দিন, এটা বলা যাবে, ব্যক্তি সত্তার কোনো বরকত হয় না, একমাত্র নবীগণের ব্যাপারে মতভেদ আছে, তাদের শারীরিক ব্যাপারে যা সাহাবা একরাম গ্রহণ করতেন বলে প্রমাণিত আছে, সেটা ছাড়া কোনো সাহাবির অথবা কোনো তাবেঈর কোনো মানুষের বরকত নেই। অনেকে বলতেছে আমার কাছে একজন সন্তান নিয়ে আসছে তাহনিক করার জন্য, আর অসম্ভব, তাড়াতাড়ি নিয়ে যা, আমি দোয়া করতেছি এটা যথেষ্ট, তাহনিক বুঝেন কিনা, তাহনিক হচ্ছে খেজুর চাবাইয়া সন্তানের মুখে দেওয়ার জন্য, আরে আমার মুখ কোথায়, রসুলের মুখের সাথে কেয়াস করা জিনিস নাকি, আমার মুখের মধ্যে কত ব্যাকটেরিয়া আছে তার হিসাব আছে, হুজুরের মুখের মধ্যে কত ব্যাকটেরিয়া আছে, এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখের সাথে কেয়াস করার মতো জায়গা নাকি, নাউজুবিল্লাহ, এই জাতীয় যারা কেয়াস করেছে, কেয়াস মাল ফারেক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো কিছু কেয়াস করা যাবে না, তার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না, তিনি তাহানিক করতেন কিন্তু দেখা দিতেও পারবে না, সুতরাং তাহানিকের নাম দিয়ে হুজুরের থুতু মুবারক, হুজুরের স্যাপ মুবারক, হুজুরের অমুক মুবারক, এগুলি নেওয়া যাবে না, মনে রাখবেন যে হুজুরের এগুলি কোনো বরকত নাই, এই জাতীয় তথাকথিত আমাদের হুজুরদের এই জাতীয় বরকতের জন্য দোয়াদোয়ি করে দা বা ডাইল বা লেখা সে আরম্ভ করবেন না, কেমন, ইনশাআল্লাহ, কী বলেন।